মধ্যপ্রাচ্যের যুদ্ধাঙ্ক, মক্কায় জরুরি বৈঠক। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বিরাজমান যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যের যুদ্ধাঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় সৌদি আরবের বাদশাহ সালমান 30 মে মক্কায় এক জরুরি বৈঠকে বসতে আরব লীগের উপসাগরীয় দেশগুলোর জোট GCC সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন। ইতিমধ্যে ইরাক ও ইরান ত্যাগ করতে নিজ নাগরিকদের নির্দেশনা দিয়েছে বাহরাইন। সৌদি আরবের বার্তা সংস্থা ESPA দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃতি করে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে সমুদ্র সীমায় সৌদি বাণিজ্যিক জাহাজে হামলা এবং সৌদি আরবের ভূখণ্ডে দুটি তেল ক্ষেত্রে ইহুদিদের হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছেন বাদশাহ সালমান। এসব হামলা এ অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং বৈশ্বিক তেল সরবরাহের উপর মারাত্মক হুমকি তৈরি করেছে। ইরানকে সতর্ক করল সৌদি আরব। সৌদি আরবের তেল পাম্পিং স্টেশনে ড্রোন হামলার ঘটনায় ইরানকে দায়ী করে সমস্ত শক্তি দিয়ে জবাব দেওয়ার হুমকি দিয়েছে সৌদি আরব। তবে দেশটি এও বলেছে তারা এ অঞ্চলে যুদ্ধ এড়াতে চায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, সৌদি আরব এ অঞ্চলে যুদ্ধ চায় না, যুদ্ধ খুঁজেও না। যা যা এই যুদ্ধ রোধ করতে পারে আমি তাই করব। তবে কোনো পক্ষ যুদ্ধ বেছে নিলে সৌদি আরব সমস্ত শক্তি ও সংকল্প নিয়ে সাড়া দেবে, সৌদি আরব তাদের স্বার্থ রক্ষা করবে। ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বাহিনীকে সৌদি আরবের পাম্পিং স্টেশন হামলা করতে ইরান নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। তবে এই হামলার নৈপথ্যে থাকার কথা অস্বীকার করেছে ইরান। এ হামলার ঘটনা এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ছড়া উত্তেজনা বিরাজ করছে। ইরান যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলা চালাতে পারে এমন গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা সজ্জিত হয়েছে। ইরানকে লক্ষ্য করে লোহিত সাগরে সুয়েজ খালে অবস্থান নিয়েছে মার্কিন রণতরী। তবে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনকে ভুয়া বলে দাবি করেছে ইরান। এর আগে ইরানের উপর কটু নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মিত্র দেশগুলোকে ইরান থেকে তেল না কেনার নির্দেশ দিয়েছে। হামলার ঘটনায় সম্পৃক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পরিস্থিতিকে জটিল উল্লেখ করেছেন। সৌদি আরবের সুন্নি মুসলিম মিত্র সংযুক্ত আরব আমিরাত হামলার জন্য কাউকে দায়ী করেনি, এ হামলার দায়ও কেউ স্বীকার করেনি। তবে যুক্তরাষ্ট্র সরকারের দুটি সূত্র জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করেন ইরান হুতি বাহিনীকে দিয়ে হামলার ঘটনা ঘটিয়েছে অথবা ইরাক ভিত্তিক শিয়া মিলিশিয়া হামলা চালিয়েছে। ইরানকে ঠেকাতে হঠাৎ সৌদির সমুদ্র সীমায় মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সম্প্রতি বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন মহাচরমে। বিশ্বের অনেকেই আশঙ্কা করছেন যে কোনো সময় যুদ্ধে লিপ্ত হতে পারে এই দুটি দেশ। ইরান যুদ্ধের সংকেত দিলেও বিষয়টি এড়িয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বিষয়টি এড়িয়ে যাওয়ার কথা বললেও তিনি ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে সমুদ্র সীমায় সৌদি আরব সহ কয়েকটি দেশ মার্কিন সেনা মোতায়েন ও সামরিক স্থাপনার অনুমোদন দিয়েছে। সৌদি আরবের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ইরানের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র যে কয়েকটি আরব দেশের সমুদ্র সীমা ব্যবহারে অনুমতি চেয়েছিল, সৌদি আরব সহ উপসাগরের কয়েকটি দেশ সেগুলোর অনুমোদন দিয়েছে। সৌদির প্রথম সারি আরব দৈনিক আল আশরাকুল আওসাদ নির্ভরযোগ্য সূত্রে বরাত দিয়েছে নাই, উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল যেটিতে সৌদি আরব অন্তর্ভুক্ত, উপসাগরীয় সীমান্তে সেনা মোতায়েন এবং এর ঘাঁটি সম নিয়মিত ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছে। আরব দেশগুলির বিরুদ্ধে ইরানের অব্যাহত ষড়যন্ত্র এবং মধ্যপ্রাচ্যে অশান্তি রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হিসেবে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে। এর যৌথ পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে ইরানের সব অপচেষ্টা নস্যাৎ বলে দাবি করা হয় দেশটির পক্ষ থেকে। সৌদি আরবের ওই কূটনীতিক সূত্র জানায়, ইরানের উপর আক্রমণ বা কোনো যুদ্ধ ঝড়াতে উপসাগরীয় সীমান্তে মার্কিন সেনা মোতায়েন করা হবে না, বরং একটি সামরিক কৌশল অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে কোনো হুমকির সম্মুখীন হলে যুক্তরাষ্ট্র উপসাগরীয় জোটের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নেবে।